আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে একটা আলোচনা করব, সেটা হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তো কোনো নিশ খুঁজে পাইতেছেন না, বা পার্টিকুলার কোনো টপিকে আপনি কোনো ভিডিও ক্রিয়েট করতে পারতেছেন না, একটা ভিডিও বা পাঁচটা ভিডিও ক্রিয়েট করে আপনি থাইমে দিতেছেন আর কোনো আইডিয়া মাথায় আসতেছে না। তো আপনি একটা আইডিয়া আপনি নিতে পারেন, যেমন টক শো টাইপের চ্যানেল, ঠিক আছে? নিউজ যে সমস্ত হয় দৈনিক, প্রত্যেকটা দেশেই কিছু না কিছু আলোচনার বিষয় থাকে, আমাদের দেশেও প্রতিদিনই কিছু না কিছু আলোচনার বিষয় থাকে, সেই বিষয়ে আপনি মতামত দিতে পারেন বা আলোচনা করতে পারেন। আপনি একা করতে পারেন, সাথে কোনো পার্টনার নিতে পারেন, সেটা একই ক্যামেরা দিয়ে করতে পারেন, অথবা আপনি ফেস ছাড়াও ভিডিও করতে পারেন শুধুমাত্র নিউজের হেডলাইনটুকু দেখাইয়া, অথবা আপনি করতে পারেন যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, মানে দুইজনে দুই জায়গা থেকে এইভাবে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারেন। সেটা কীভাবে করবেন আমি সেটা বলে দিই। যেমন সাপোজ আপনি ইউটিউবে চলে আসলেন, ইউটিউবে আসার পরে এখানে টুডে বাংলা নিউজ, ঠিক আছে, সিম্পল এইটুকু লিখে দিলেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজ লেখার পরে এখানে দেখেন যে কতগুলো নিউজ চলে আসছে। তো আপনি কী করবেন, এখানে ফিল্টার করবেন, এই যে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন সার্চ ফিল্টার, এখানে আপলোড টাইম, আপলোড টাইম দিবেন হচ্ছে টুডে, ঠিক আছে, টুডে। এখানে দুই দিন আগে, চার দিন আগের, পাঁচ দিন আগের ভিডিও থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার খবর কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে আপনি যে খবরটা দেখতে চান বা কয়েকটা খবর দেখলেন, সেই ট্রেন্ডিং টপিক যেটা, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা করতে পারেন আপনার চ্যানেলে, বা আপনার একটা মতামত দিতে পারেন। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আরও ভালো কাজ হয়, এটার থেকে আরও ভালো কাজ, সেটা হচ্ছে আমরা যদি গুগলের মধ্যে যাই, আমাদের ব্রাউজারের মধ্যে চলে আসলাম, এখানে অল বাংলা নিউজ পেপার, ঠিক আছে, অল বাংলা নিউজ পেপার আমরা এটা লিখে সার্চ করে দিলাম। এখানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি চলে যেতে পারেন, যেমন এখানে সব ধরনের পত্রিকা দেওয়া আছে, আমাদের আছেন প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, কালের কণ্ঠ, ডেইলি স্টার, সমকাল, ইত্তেফাক, তো সবগুলো কিন্তু দেওয়া আছে। তো সাপোজ আমরা যুগান্তরে গেলাম, অথবা সাপোজ আমরা যুগান্তরে চলে আসলাম, যুগান্তরে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খবর, ঠিক আছে। এবং আপনি যদি বাম দিকে এখানে থ্রি লাইনে ক্লিক করেন, এখানে দেখেন কত ধরনের টপিক, আপনি যে টপিক নিয়ে আলোচনা করতে চান সেই টপিক নিয়ে, সাপোজ আপনি অর্থনীতি, বিনোদন এই সমস্ত নিয়ে আলোচনা করবেন, তো এখানে দেখেন বিনোদনে কী কী নিউজ আছে, সেটা নিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনি একটা ভিডিও করে 4-5 মিনিটের একটা আলোচনা করে কিন্তু আপলোড করে দিতে পারেন, আর সেটা মনিটাইজ করে কিন্তু ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই সহজ ব্যাপার। আমরা এখন অন্য একটা পত্রিকায় যাইতে পারি, যেমন এখানে আমরা প্রথম আলোতে চলে আসলাম, সাপোজ প্রথম আলোতে চলে আসলাম। আপনি যদি ইংরেজি পত্রিকা দেখতে চান সেটাও দেখতে পারেন, নিচে ডেইলি স্টার দেওয়া আছে। যেমন এখানে দেখেন যে একটার পর একটা টপিক আছে, যে টপিকে আপনি কথা বলতে চান সেটা নিয়ে একটু মানে পুরো নিউজটা পড়া, একটু মাথায় সব কিছু ক্যাচ করে তারপরে আপনি কী করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিলেন। এখানে আমরা ডান দিকে থ্রি লাইনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে অল বাংলা নিউজ পেপার, আচ্ছা এটা কি, এটা প্রথম আলো মেনু না, এটা অন্য একটা মেনু, আচ্ছা যাই হোক। এখানে আমরা যেমন ডেইলি স্টারের মধ্যে চলে আসি, আচ্ছা সরাসরি এই ওয়েবসাইটটা আমার কাছে অত ভালো লাগতেছে না, আমরা অন্য একটা ওয়েবসাইট দেখি। আচ্ছা এখানে আমরা দেখি, যেমন সাপোজ কালের কণ্ঠের মধ্যে গেলাম, কালের কণ্ঠের মধ্যে, আচ্ছা এই ওয়েবসাইটটা ভালো, ঠিক আছে, সেকেন্ড ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করবেন। এখানে দেখেন সরাসরি কালের কণ্ঠ .com-এ নিয়ে আসছে আমাকে, মানে সরাসরি তাদের যে নিউজ পেপারের যে ওয়েবসাইট আছে সেটা, এটা ভায়া কোনো ওয়েবসাইটের মাধ্যমে আসে নাই। এখানে দেখেন বিভিন্ন ধরনের নিউজ আছে, যেমন সরকারি চাকরিদের বেতন সর্বনিম্ন 1000 টাকা বৃদ্ধি, সরবরাহ সংকট, মাছ সবজির বাজার দাম বাড়তি, এরকম বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইউটিউব প্রচুর চ্যানেল আছে, আপনি দেখবেন যে আলোচনা করে, এবং আলোচনা করে কিন্তু তারা সেখান থেকে প্রচুর ভিউস জেনারেট করেছে এবং সেখান থেকে টাকাও ইনকাম করতেছে, ইউটিউব মানে টাকা, ঠিক আছে। তো এখানে আপনি বাম দিকে এখানে যদি থ্রি লাইনে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, বিনোদন, ইসলামী জীবন, জীবনযাপন, যেমন আপনি ইসলাম নিয়ে যদি ভিডিও তৈরি করতে চান তাহলে ইসলামী জীবনযাপনে আমরা যাব, এখানে এখানে যে সমস্ত নিউজ দেওয়া আছে, কভার করা আছে ওই সমস্ত নিউজ, আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে যেভাবে পথ চলতেন, আমরা এটার মধ্যে যদি ক্লিক করি এখানে আমরা এটা পড়ব, ঠিক আছে, এটা পড়ব, পুরোটা পড়ে দেখে আমরা এখান থেকে কিছুটা মাথার ভিতর ঢোকাইয়া যে আসলে মূল নিউজটা কী, এবং এগুলো সত্যতা যাচাই করে দেন আমরা কী করব, ইউটিউব চ্যানেলে এই সম্বন্ধে একটা ভিডিও তৈরি করব এবং এটা নিয়ে একটা আলোচনা করব। যদি আপনার ইসলামিক চ্যানেল হয়ে থাকে তাহলে
সেটাও কিন্তু মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি করতে চান। যেমন এখানে আরও বিভিন্ন ওয়ে আছে, যেমন ভালোবাসার গল্প আমরা এটার মধ্যে দিলাম, ক্লিক করলাম, থেকো আমার সাথে, অমুক টুমুক হ্যান ত্যান, এখানে থেকো আমার সাথে এটার মধ্যে দিলাম। এখানে একটা গল্পের কথা বলা হয়েছে, সেই গল্পটা নিয়ে আপনি কিন্তু আলোচনা করতে পারেন। এই গল্পটা পুরো পড়ে নেবেন, আপনার মাথায় যখন পুরো গল্পটা ঢুকে যাবে দেন আপনি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, এবং এই নিশে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, এই টাইপের ভিডিও তৈরি করতে হবে। আপনি যে টাইপের পলিটিক্যাল ভিডিও আলোচনা করতে চান, গল্পের ভিডিও আলোচনা করতে চান, বিনোদন জগতে কী ঘটতেছে, খেলাধুলার জগতে কী ঘটতেছে, সেগুলো নিয়ে প্রতিদিনই আপনি আলোচনা করতে পারেন, কারণ এইগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক, এগুলো আলোচনায় থাকে এবং এগুলো থেকে প্রচুর ভিউজ পাওয়া যায় এবং খুব সহজে চ্যানেল গ্রো করা যায়, এবং এখান থেকে চ্যানেল মনিটাইজ করেও কিন্তু ইনকাম করা সহজ হয়ে যায়। একবার যদি আপনার ইউটিউব চ্যানেল একটা গ্রো হয়ে যায় দেন আপনি ফেসবুকে থেকে ইনকাম করতে পারবেন, আপনি যদি চান টিকটকে আপনার ইচ্ছা থাকে টিকটক থেকে ইনকাম করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইনকাম করতে পারবেন, যেহেতু আপনার চ্যানেলটা একবার মানে একটা চ্যানেলটা একটা পজিশনে চলে আসছে, ঠিক আছে, আপনার চ্যানেলটা মানুষ সার্চ করে, তো আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে লোকজন আপনার চ্যানেল বা আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইল অথবা টিকটকের প্রোফাইল সেগুলো থেকে আপনি মানি মেকিং করতে পারবেন। ওয়েবসাইট বানায়ও তখন মানি মেকিং করতে পারবেন আপনি, কারণ একবার আপনি একটা জায়গায় পৌঁছায় গেছেন। দেখেন বড় বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু যে জায়গায় যাবে সেই জায়গায় কিন্তু দেখবেন যে প্রচুর ফলোয়ার, টুইটারে যদি যায় তাও দেখবেন, ফেসবুকে তাও দেখবেন, টিকটকে ইনস্টাগ্রাম যেখানে যাবে সেখানেই তাদের ভিউস আসবে, সেখানেই তাদের ইনকাম হবে এবং সেখানে তাদের ফলোয়ার বাড়বে। তো আশা করছি ভিডিওটা হেল্প করছে, কিছুটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম, এটা আমার সাজেশান। তো নিলেও নিতে পারেন, না নিলে নাও নিতে পারেন। তো কমেন্ট সেকশনে লিখুন আপনার মতামত, লাইক করুন ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।